বর্ধমান টিভির পর্দায় আমরা প্রথম থেকে আমরা লাইভ এবং এক্সক্লুসিভ দেখেছি, এবং এই মুহূর্তে আমরা কিন্তু ঘটনাস্থলেই রয়েছি। এখানে দেখা যাচ্ছে বর্ধমান যে সমস্ত পুলিশ আধিকারিকরা রয়েছেন তারা এই মুহূর্তে ঘটনাস্থলে এসেছেন। একদিকে যেমন দেখা যাচ্ছে জিআরপি, একদিকে দেখা যাচ্ছে বর্ধমান থানা এবং আরপিএফ, বিভিন্ন আধিকারিকরা এই মুহূর্তে ঘটনাস্থলে এসেছেন এবং নিরাপত্তার জন্য তারা দড়ি দিয়ে একটি ব্যারিকেড করেছেন, যাতে মানুষ যাতে যাতায়াত যাতে করতে না পারে। মিনিটে মিনিটে কিন্তু এই ছেড়ে পড়ছে, তাতে আরও বেশি মানুষ আতঙ্কিত মধ্যে রয়েছে। ঠিক 7:50 প্রথম চিত্র আমরা যেটা দেখেছিলাম যেভাবে ভেঙে পড়েছিল, আবারও দ্বিতীয়বার কিন্তু একই চিত্র ধরা পড়ে, এখনও পর্যন্ত বেশ কিছু কিছু জায়গায় এইভাবে ভেঙে পড়ছে। বাংলার মধ্যে বলা যেতেই পারে সব থেকে এই মুহূর্তে বড় খবর বর্ধমান রেলওয়ে স্টেশনে, যেটা জানা যাচ্ছে এখানকার মানুষের কাছে সূত্রের খবর যেটা জানা যাচ্ছে, এখানে নির্মাণের কাজ চলছিল বর্ধমান রেলওয়ে স্টেশন ঢোকার মুখে 1 নম্বর প্ল্যাটফর্মের কাছে। সেই কাজ চলাকালীন এখন আপাতত বন্ধ রয়েছে, হঠাৎ করে রাতেবেলায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে, মানুষ আতঙ্কিতর মধ্যে রয়েছে। পিন্টু প্যাটেল, বর্ধমান টিভি। আরে বল একবার, ফোনটা দে, যেটা বলছিস একবার দে। হঠাৎ করে পুরাতন বিল্ডিং একদম সবাই হয়ে গেছে, মেইন গেটে দাঁড়িয়ে দে। ওকে, এন্ট্রেন্সে খুব পিক আওয়ার ছিল তখন, দুজন আহত হয়েছে, দুজন আহত হয়েছে, তাকে উনি চিকিৎসাধীন আছে ওখানে, অনেকে বলে খুবই ক্রিটিক্যাল আছে। আচ্ছা, এটা কোনো নির্মাণের কি কাজ হচ্ছিল? নির্মাণের কাজ হচ্ছিল না, আপনি দেখতে পাচ্ছেন তো বিল্ডিংয়ের অবস্থা খুব ভালো নয়, বিল্ডিংয়ের ইটগুলো দেখুন আপনি, এখন ওকে ভালো হেলথ চেকআপ করে একে ভাঙতে হবে। যে পোর্শন জিনিস আছে ওকে ভাঙাই হবে, রেলওয়ে ইঞ্জিনিয়ার আসছে, ডিআরএম নিজেও আসছে, সিনিয়র ডিভিশন ইঞ্জিনিয়ার আছে, ওরা আসছে, আমাদের পিডব্লিউডি আছেন এখানে, তার সঙ্গে এডিএম জেনারেল আছেন, ওটা সিভিল ডিফেন্স, এসডিও সদর আছেন, সরকারি সভাধিপতি আছেন, উজ্জ্বল পৌর্ণিক মহাশয় আছেন। না অবশ্যই তারা আসছেন, ওনার কমেন্ট নিয়ে। আচ্ছা, মুখ্যমন্ত্রী কোনো বার্তা পাঠিয়েছেন এই বিষয়ে? আমাকে মাননীয় মন্ত্রী জেলা আছেন সপন্দ্রনাথ মহাশয়, উনি বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে উনিও আসছেন এখানে, আর আমাদের এসপির সঙ্গে আর সবের সঙ্গে যোগাযোগ আছে, এগুলো স্কুলে চলে আসবেন একটু। স্যার, উদ্ধার কাজ চলছে, কেউ আটকে গেছে কিছু খবর আছে? এখন পর্যন্ত আমি আবার বলছি আপনাকে, একটু বলছি না, আগে থেকে একটু ভাঙা শুরু হয়েছিল কাঁচগুলো, পাবলিক একটু বুঝতে পেরেছিল। আজকে সকালে ডিআরএম সাহেব এখানে পরিদর্শনে এসেছিলেন, তারপরেই এরকম একটা ঘটনা একটা ঘটলো, খুব অপ্রিয় ঘটনা, এটাই বলবো। আহত বা কিছু আছে জানা আছে? দুটা আহত আছে, দুটা আহত, তার মধ্যে একটা খুব নতুন জখম আছে, খুব ক্রিটিক্যাল। কি চিন্তাভাবনা করছেন এই বিষয়টা নিয়ে? রেলওয়ে অথরিটি আসবে, বসবো, তার সঙ্গে নতুন করে বিল্ডিং কী করে ভাঙা যাবে, কী করে তৈরি করা যাবে, এগুলো তো পাবলিক সেফটি ব্যাপার। চলো, ঠিক আছে।